नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিট করেছি এবং এই ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যার নিয়োগের কিন্তু নামের লিস্ট কিন্তু এখানে বের হয়ে গেছে। এবং এখানে কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে এই লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে কি না। তবে লিস্টটি দেখার আগে এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সর্বপ্রথম সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবরের জন্য। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে চলে এসেছি। দেখুন, যেখানে লেখা আছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম, এবং যার নামের লিস্ট কিন্তু দেখুন এখানে কিন্তু বের হয়ে গেছে। দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট নোটিস এবং নেম অফ দ্য পোস্টটি দেখুন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। দ্বিতীয় পোস্টটি দেখুন এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে মেডিকেল রেকর্ডার কিপার। থার্ডটি হচ্ছে দেখুন ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি অ্যাসিউরেন্স, এবং দেখুন আরেকটা আছে হচ্ছে স্টাফ নার্স, এবং লাস্ট পোস্টটি হচ্ছে ট্রিটমেন্ট সুপারভাইজার। এবং এখানে দেখুন এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার এই আইডির সাথে এখানে যে আইডিগুলো আছে সেই আইডির সাথে আপনার আইডি কিন্তু মিলে যাচ্ছে কি না। এবং তারপর আপনাদের যে কাজগুলি করতে হবে, দেখুন এখানে কিন্তু উপরে দিয়ে দেওয়া হয়েছে এই যে রিকোয়ারমেন্ট নোটিস, এটি কিন্তু 5/3/2020 প্রকাশিত হয়েছিল, এবং তার কিন্তু 5/6/2020 কিন্তু এই নোটিশটি বেরিয়েছে। এবং যার জন্য দেখুন এখানে বলা হয়েছে ডেট অফ ভ্যারিফিকেশন, অর্থাৎ 29/7/2020 আপনার কিন্তু ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে। এবং ডকুমেন্ট ভ্যারিফিকেশানের যে জিনিসগুলো লাগবে, অর্থাৎ আপনার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, এবং তার সাথে সাথে আপনার উচ্চ মাধ্যমিকের যে জেরক্স, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষা দিয়েছেন তার সার্টিফিকেট, আপনার বয়সের জন্য এজ প্রুফ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, সেই সার্টিফিকেটগুলো নিয়ে কিন্তু আপনাদের 29/7/2020 মধ্যে যেতে হবে। এবং সময় দেখুন এখানে বলে দেওয়া হয়েছে 10:30 মধ্যে রিপোর্টিং টাইম, এবং বুধবার কিন্তু আপনাদের যেতে হবে। এবং ভ্যানু অফ ভেরিফিকেশন কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনাদের এই জায়গাতে কিন্তু আপনাদের 29/7/2020 10:30 মধ্যে আপনাদের যেতে হবে, এবং তারপর আপনাদের কিন্তু সেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।